আসসালামু আলাইকুম জব হেল্পলাইন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো গত শুক্রবার আমরা জানি অডিটরের পরীক্ষা হয় এবং সেই প্রশ্নপত্র অনেক কঠিন হয়েছে এ বিষয় নিয়ে আপনারা কিন্তু অনেকেই সমালোচনা করেছেন এবং প্রশ্নকর্তার রীতিমতো কিন্তু অনেক প্রশংসা করেছেন আপনারা যাই হোক আমি আজকে এই প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে কিছু কথা বলবো যা পত্রিকার পাতা থেকে শেয়ার করা হয়েছে অডিটরের পরীক্ষা বাতিল করা হবে প্রধান পরিচালক জানিয়েছে এ বিষয় নিয়ে পত্রিকার পাতা থেকে আমি আপনাদের সরাসরি কিছু কথা বলবো এছাড়াও লাস্টে রয়েছে যে আপনাদের চাকরির বয়স বৃদ্ধি সংক্রান্ত নিয়ে কিছু কথা বলবো যাই হোক চলুন পত্রিকার পাতাটা আমরা দেখে নিই এ এখান থেকে আপনারা আশা করছি অনেক তথ্য পাবেন ও আরেকটা কথা এই চক্র কিন্তু বিগত আরও আঠারোটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে এটার প্রমাণও মিলেছে যাই হোক চলুন শুরু করে দিই হ্যাঁ তো প্রশ্নপত্র ফাঁস চক্রের দশ সদস্য গ্রেপ্তার এখানে কিছু কথা তিনি বলেছেন সরকারি বিভিন্ন দপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও প্রশ্নের উত্তর সরবরাহকারী চক্রের দশ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শনিবার বাইশে জানুয়ারি দুপুর বারোটায় ডিএমপির গণমাধ্যম সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য জানান গ্রেপ্তারকৃতরা হলেন এখানে গ্রেপ্তারকৃতদের পাঁচ সাতজনের নাম দেওয়া হয়েছে তো যাই হোক তাদের কাছ থেকে আপনার এ সময় তাদের কাছ থেকে ইয়াই ইয়ার ডিভাইস ছয়টি কার্ড মোবাইল সিম হোল্ডার ছয়টি ব্যাংকের চেক পাঁচটি নন জুডিশিয়াল স্প্যাম্প সাতটি স্মার্টফোন দশটি বাটন মোবাইল ছয়টি প্রবেশপত্র আঠারোটি ও চলমান পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্র তিন সেট জব্দ করা হয় এ এম হাফিজ আক্তার বলেন শুক্রবার সরকারি ব্যাংকের বিভিন্ন পদ ও অডিটর পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রশ্নপত্র ফাঁস হয়েছে তথ্য পেয়ে গোয়েন্দা পুলিশ গুলশান বিভাগের একটি টিম বিশেষ চালিয়ে রাজধানীর মিরপুর তেজগাঁও ও শিল্প অঞ্চল এলাকা থেকে গ্রেপ্তার করে তিনি জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ কাকরাইলে অবস্থিত নিউ শাহিন হোটেল থেকে অসাধু উপায় অবলম্বনকারী দুইজন পরীক্ষার্থীর গ্রেপ্তার করেন তাদের দেওয়া তথ্যমতে কাফরুল থানাধীন সেনপাড়া পার্বত্য এলাকায় একটি অ্যাপার্টমেন্ট থেকে ডিভাইস প্রশ্নপত্র উত্তরপত্র খসড়া সহ চারজনকে গ্রেপ্তার করা হয় ডিবি পুলিশের অপর দল বিবি বিজি প্রেস উচ্চ বিদ্যালয় কেন্দ্র অভিযান চালিয়ে পরীক্ষার্থী এবং অন্য অন্যতম পরিকল্পনাকারী মাহবুবা নাসরিন রূপাকে ঢাকা ডিজিটাল ডিভাইস সহ গ্রেপ্তার করা হয় পরবর্তীতে তা দেওয়া তথ্যমতে অপর আসামিদের গ্রেপ্তার করা হয় তো প্রতিরক্ষা মহা হিসাব নিরীক্ষকের কার্যালয়ের অধীন ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের পাঁচশো পঞ্চাশটি অডিটর পদে নিয়োগের জন্য গতকাল দুপুর তিনটা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত সহত্তর নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর ডিবি পুলিশ নিকট তথ্য ছিল পূর্বের বিভিন্ন সময় গ্রেপ্তার হওয়া কতিপয় ব্যক্তি ইলেকট্রনিক ডিভাইস মোবাইল অ্যাপস এবং ব্যক্তি পরিবর্তন করে পরীক্ষা ফাঁস উত্তর সমাধান সহ অসাধু উপায় অবলম্বন করতে পারে গ্রেপ্তারকৃত গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে মাহমুদুল হাসান আজাদ নাহিদ হাসান আল আমিন সিদ্দিকী ইতপূর্বেই প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে তেরো ষোলো এবং উনিশ সালে গ্রেপ্তার হয়েছিল গ্রেপ্তার আসামিরা অন্যান্য আসামিদের যোগসাজে বিভিন্ন সোশ্যাল অ্যাপসের ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরীক্ষা হল থেকে প্রশ্ন ফাঁস করে দেওয়া বাইরের রুমে ওয়ান স্টপ সমাধান কেন্দ্রে বসিয়ে স্মার্ট ওয়াচ ইয়ার ডিভাইস মোবাইল এর মাধ্যমে উত্তর সরবরাহ করার কাজ করে থাকে ইতিপূর্বে গ্রেপ্তাররা বিভিন্ন ব্যাংক অভ্যন্তরীণ নৌ পরিবহন অধিদপ্তর পরিবার পরিকল্পনা অধিদপ্তর কৃষি সম্প্রসারণ বিভাগ সিটি কর্পোরেশন বাংলাদেশ টেলিকমিউনিকেশন হিসাব নিরীক্ষক কার্যালয় জ্বালানি অধিদপ্তর সমবায় অধিদপ্তর খাদ্য অধিদপ্তর খাদ্য অধিদপ্তর সাধারণ বিমা কর্পোরেশন সহ অন্য অন্য সংস্থার প্রশ্নপত্র ফাঁস এবং উত্তরপত্র সরবরাহকে বিপুল পরিমাণ টাকা বিভিন্ন ব্যাংক এবং বিকাশের মাধ্যমে নগদে হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তো বুঝতেই পারছেন যে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং প্রশ্নটা পরীক্ষাটা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে তো চূড়ান্ত পর্যায়ে কি হবে এই বিষয়টা আমরা জানি না এখানে কিন্তু আমরা আবারও দেখতে পারি যে খাদ্য অধিদপ্তরের প্রশ্ন কিন্তু ফাঁস হয়েছিল তার পরবর্তীতে এ বিষয়ে অনেক তথ্য পাওয়ার পরেও কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে যাই হোক এ পর্যায়ে আমরা আপনার চাকরির বয়স বৃদ্ধি সংক্রান্ত নিয়ে অনেক তোড়ঝড় চলছে এবং আমরা জানি যখনই দেশের তোড়ঝড় বা কোনো একটা চূড়ান্ত পর্যায়ে চলে যায় দেশের করোনার পরিস্থিতি বেড়ে যায় এখন চার পাঁচটা ইস্যু যেহেতু চলে এসেছে সেহেতু করোনার প্রভাবটা বেড়ে মানে বেড়ে চলেছে যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বা মানুষ চলাচলের জন্য নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে আরও অতিরিক্ত বললে সমস্যার কারণ হতে পারে তবে আমার এটা মনে হলো না আপনাদের কমেন্ট বক্স থেকে নেওয়া হয়েছে কমেন্টগুলো এটা আমার ব্যক্তিগত তো মতামত না যাই হোক কোনো সমস্যায় পড়ি না এমন কোনো কথা না বলাই ভালো দেশের অবস্থা খুবই খারাপ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন ধন্যবাদ সবাইকে